ইবলিস আল্লাহকে অস্বীকার করতো না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করলেন। দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত, জাহান্নামে যখন যাবে চিরস্থায়ী জাহান্নামে সে অভিশপ্ত। আমরা দেখতে পেলাম আল্লাহ পাকের এই যে ক্রোধ, এই যে গজব, তার নাজিল হওয়ার মূল কারণটা কি? অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা। দেখুন, আদম আলাইহিস সালামও কিন্তু গাছের ফল খেয়ে ফেলেছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন, যদিও ফল খাওয়ার কথাটা কিন্তু কোরআনে নেই। কোরআনে আছে তারা গাছের কাছে চলে গিয়েছিলেন, আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি, গন্ধম ফল ইত্যাদি ইত্যাদি। এটা কি ফল ছিল এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যাবে না, আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম তারা চলে গিয়েছিলেন। দেখেন, এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে, ইবলিসও করেছে। কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান্নামি হচ্ছে, পক্ষান্তরে আদম আলাইহিসসালাম তওবা করে ফিরে আসছেন। এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সিজদা করলে না, যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন সিজদা করলে না, কিসে তোমাকে নিষেধ করলো সিজদা করতে, ইবলিস তখন উল্টা যুক্তি দিয়েছিল যে খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে। ইবলিস নিজের দোষ স্বীকার না করে, তওবা না করে উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইলো যেটাই সঠিক। ইবলিস কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে না, বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে, এবং এটাকে সাবিত করতে চাচ্ছে সে, আপনি রং আমি রাইট, আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব। এই কারণে আবাওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো, এই দুটো কারণে সে মূলত জাহান্নামে যাচ্ছে। পক্ষান্তরে আদম আলাইহিসসালাম তওবা করেছেন, সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা তিনি পড়েছেন। আল্লাহ পাক তখন তাকে মাফ করে দিয়েছেন, আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাহ পাক নিজেই, এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, তারপরে তিনি এটা পড়েছিলেন। এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন, আদম সন্তান ভুল করবে এটা স্বভাব তার, আদম সন্তান ভুল করবেই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে আসতো, যারা পাপ করে তওবা করতো আল্লাহ ওদেরকে মাফ করে দিতেন, আল্লাহ পাকের এত দয়া। পক্ষান্তরে ইবলিস কিন্তু এই কাজটা করেনি। এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম আলাইহিসসালাম তিনি তওবা করে ফিরে এসেছেন। এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং গজব ইতিহাসের শুরুতে নাজিল হলো, হিস্ট্রির শুরুতেই। যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা, প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো, আল্লাহ পাক রাগান্বিত হলেন। তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি? আল্লাহর অবাধ্যতা এবং অহংকার, উদ্ধত আচরণ করা, আল্লাহর আদেশ নিষেধ না মানা, সিম্পল, আল্লাহ পাকের আদেশ নিষেধের পরোয়া না করা, এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ। আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি? তওবা। আদম আলাইহিসসালাম তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এবার সামনে যাই, আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছিল, কাবিল হাবিলকে হত্যা করেছে। সুরা মাঈদার মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে, যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, আর এটা কোনো মেয়ে সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে, এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল, কারণ হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না। তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলতো, এটা হচ্ছে কবুলিয়াতে নিদর্শন, এখন এটা নাই। তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না? ওরটা হচ্ছে এই হিংসায়, হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, এটা ছিল হাবিলের কথা। কাবিল যখন হত্যা করে ফেললো, এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে,
লাশ কীভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই। আল্লাহবাক তখন কাককে পাঠালেন। কাক, কাক অনেক প্রাচীন প্রাণী, মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল, হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহবাক কাককে তখন পাঠালেন, সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয়। সুবহানাল্লাহ, শিক্ষা আমাদের চারপাশে আছে, প্রকৃতি থেকে আল্লাহবাক শিখতে বলেছেন, পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়, মানুষ সমালোচনা করবে, আঘাত করবে, অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন, বড় মন আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন, এগুলো কিন্তু কোরআনেই আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহবাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলা জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন, এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবেন। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহকে নিদর্শনগুলো দেখো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছিল। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি, খুন, ভাই ভাইকে হত্যা করছে। আর এই হাবিল কাবিলের সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে, দেখবেন ভাই ভাইয়ের শত্রু, এখন ধর্মীয় ক্ষেত্রেও, পলিটিক্যাল ক্ষেত্রেও, গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু। খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে, দেখবেন দুটাই খ্রিস্টান, মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে, দুটাই মুসলিম, মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে, দুটাই মুসলিম, মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে, সবাই মুসলিম, হাবিল কাবিলের সুন্নত। এখানে আমাদেরকে হতে হবে কি, কাবিল না হাবিল, হাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। একটা হাদিস বলি আপনাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল, এ কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে। নাউযু বিল্লাহ, এই হাদিস জানতেন? নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান, তো ভাষা, বংশ, রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না, তাকওয়া ছাড়া। যাই হোক, সামনে যাই, এখানে আপনি দেখছেন আল্লাহপাকের এই যে গজব কাবিলের উপরে আসলো, কারণটা কি, সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন করা, হত্যা। তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে আল্লাহপাকের গজব আসবে, যেটা এখন শেষ জামানায় বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কী জন্য হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে। এটা কি বুঝতে পারেন? এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কী জন্য তাকে মারছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড, এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে, যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেটিস নদীর ভিতর থেকে, যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি, এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে, যেটা অনেক 3000 বছর আগের শহর এখন বের হয়েছে, আল্লাহ ভালো জানেন এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না কবে হবে, আমরা জানি না। নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় 80টার মতো দেশ, 80টার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে 999 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে, ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে, এখান থেকে যেন দূরে থাকে। যাই হোক,
সামনে চলেন। এরপরে নূহ আলাইহিসসালাম, নাম শুনেছেন? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর? তার কওমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল। তার কওমের প্রধান সমস্যা ছিল শিরক। তারা কিছু মূর্তির পূজা করত, তার নামগুলো আল্লাহপাক সূরা নূহে বলেছেন। সূরা নূহের শেষের পৃষ্ঠার মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের কওমকে যখন দাওয়াত দেয়া হচ্ছে, তারা বলতো যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াউসা ওয়া ইয়াউক ওয়া নাসর, তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না, তোমরা আদ ইয়াগুস ইয়াউক নাসর এই উপাসকদেরকে ছেড়ে দিও না, এই মূর্তিদেরকে ছেড়ে দিও না। মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি, নূহ আলাইহিস সালামের কওম। এছাড়া আরও কিছু পাপ ছিল, কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন মহাপ্লাবন দিয়ে, এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি, এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি। প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছিল। এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে, সূরা হুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল, পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল। এবং একটা পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের ছেলে বসে গিয়েছিল, বাবা ডাকছে আসো আমার সাথে, আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইনশাআল্লাহ, পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব, ইনশাআল্লাহ বলেনি, সরি, পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব। তখন নূহ আলাইহিস সালাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর একটা বড় ঢেউ আসলো, এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ সে আমার আহল, আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও দেখেন নবীর সন্তান ইমান না আনার কারণে কুফরির হালতে মৃত্যুবরণ করল এবং আল্লাহ পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো। এখানে একটা গজব পেলেন, বিশাল বন্যা জলোচ্ছ্বাস। তাহলে এর কারণ কি? নূহ আলাইহিস সালামের পুরো কওম মাত্র 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ, হোয়েভার হি ইজ বা জিউস, আমরা সবাই ওই 80টা পরিবারেরই সদস্য। আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে, কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই। আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই, জানেন, কোনো না কোনোভাবে আমরা আত্মীয়, আমরা সবাই আত্মীয়। তো ওই 80টা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে, এখানকার বংশধর রয়ে। এখানে আমার প্রশ্ন যে বলেন নূহ আলাইহিস সালামের কওমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে? আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরক ছেড়ে দেন, কবর পূজা ছেড়ে দেন, মাজার পূজা ছেড়ে দেন, শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তওবা করে ফিরে আসেন, অন্যথায় আল্লাহ পাকের গজব কেউ ঠেকাতে পারবে না। শিরক থেকে বেঁচে না আসলে, বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই। আল্লাহ পাক শিরকের পাপটা মাফ করেন না, অন্য যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তবে তওবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন, তওবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি। তো যেখানে যেখানে দেখবেন এখনও এই শতাব্দীতেও, এই সালগুলোতেও বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে, দেখবেন ওই কওমগুলো কোনো না কোনোভাবে শিরকের পাপের সাথে সংযুক্ত আছে, কোনো না কোনোভাবে তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছে। হয় তারা ধর্মের ক্ষেত্রে শিরক করছে, না হয় ইকোনমিক সেক্টরে শিরক করছে, না হয় অন্য কোনো বড় সেক্টরে শিরক করছে, নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানবরচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে, কোনো না কোনো জায়গায় শিরক আছে। আল্লাহ পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন। সামনে যাই চলুন। এরপরে আদ জাতি, আদ জাতির লোকরা ছিল প্রচণ্ড লম্বা চওড়া, অনেক লম্বা। আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপকথা নয়, এগুলো সবগুলো কোরআনের পাতায় পাতায় আছে। সূরা বাকারা পড়েন, সূরা হুদ পড়েন, সূরা নূহ পড়েন, বনী ইসরাইল সূরাটা পড়েন, সূরা শুআরা পড়েন, এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন। একটা ছোট্ট সূরা আছে সূরা কমার, সূরা আর রহমানের ঠিক
ইমিডিয়েট সুরাটা, এই সুরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেওয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে। আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল, প্রচণ্ড শক্তিশালী, তো তারা ইয়েমেন হাদরামাউত এই জায়গায় বসবাস করত, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক হুদ আলী ইসলামকে পাঠালেন, তাদেরও প্রধান পাপ ছিল শিরক, দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল, এক নম্বর অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, এটা কোরআনে আছে, অহেতুক বিনা কারণে দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত যেগুলো অপচয় ছিল, অপচয় অপচয়, এবং তারা মানুষকে প্রচণ্ড প্রহার করত। ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমরা কাউকে মারো প্রচণ্ড রকম কঠিন মার মারো। এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই, মানুষকে প্রচণ্ড নির্মমভাবে তারা মারত এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, শিরক করত, এবং একটা কথা বলতো যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেন তখন একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, এই কথাটা ফেরাউন যেমন বলতো আনা রব্বুকুমুল আলা, এরকম আজ জাতি বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না, আমাদের চেয়ে পরাশক্তি আর কে আছে, আমরা সুপার পাওয়ার, এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে, সাত দিন কন্টিনিউয়াসলি, সাত দিন প্রচণ্ড টর্নেডো, এই যে আমরা যেটা বলি ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এরকম বজ্রপাত এবং প্রচণ্ড টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে সাত দিনের মধ্যে এই কওমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করলেন, খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে এইভাবে তারা মাটিতে পড়েছিল। এখানে বলেন আল্লাহ পাকের আজাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে, শিরক, অপচয়, অহংকার আর মানুষকে মারা। মানুষকে মারা আল্লাহ পাক সহ্য করেন না, জানেন, মানুষের চেহারায় মারতে নাই, দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি, তাই না, এই চেহারায় মারা নিষেধ। এমন একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের, এটা তো আসলে মারেফত, আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব মানে হাত দিয়ে, আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে মানুষ, মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন, খুবই অসন্তুষ্ট হন। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো, সুরা মাইদার মধ্যে আছে। আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করে। আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের, অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন তাহলে, সেই মুসলিমদের রক্ত এখন সস্তা, চাইলেই যে কেউ মারতে পারে। ফান্তাজিরু, আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো, ওয়াইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি, আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন। এরপরে সামনে যান, এর পরের জেনারেশন আসলো সামুদ জাতি, সামুদ আদ জাতির ভাই, একই রকম, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং, তাল গাছের সমান সমান লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে, এরাও শিরক করলো এবং একটা স্পেশাল পাপ করলো, সেটা কি, আল্লাহ পাকের একটা মুজিজা আল্লাহ পাক দান করলেন ওদেরকে, উট, একটা উটনি, যেটা সালেহ আলাইহিস সালামের উটনি ছিল, তো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উটনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে, আল্লাহ পাকের মুজিজা, মিরাকেল, এটাকে নষ্ট করো না, ধ্বংস করো না। তখন সালেহ আলাইহিস সালামের কওমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে হত্যা করলো, উটের পা কেটে ফেললো, উটটাকে হত্যা করে ফেললো। আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করলেন কিভাবে, বজ্রপাত, বিজলি দিয়ে,
এখন দেখেন না বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে, এটা নতুন না, কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব? এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, এবং নূহ আলাইহিস সালামের কওম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে, এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে। তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে, আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে, আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে, বিকজ সব কিছু হয় প্রকৃতি থেকে, এখানে আল্লাহ বলতে কিছু নাই। তো প্রকৃতিকে তার সংজ্ঞা কী, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে এর কত প্রকার কী কী, এগুলোও শেখানো আমাদেরকে। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার, প্রকৃতি কী কী, কে একে নিয়ন্ত্রণ করে, সূক্ষ্মভাবে শিরকি আকিদা ঢুকিয়ে দেওয়া হবে সূক্ষ্মভাবে। যাই হোক, সামুদ জাতি ধ্বংস হলো কীভাবে, এভাবে বজ্রপাতে। আর ইদানিং বজ্রপাত বাড়ছে, এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে শিরক থেকে বেঁচে থাকেন। এরপরে চলেন সামনে যাই, আরেকটা জাতি, শুআইব আলাইহিস সালামের কওম, তার নাম কওমে মাদিয়ান। কী নাম? মাদিয়ান। আমি তো গল্প বলছি আপনাদেরকে, শুনতে কি খারাপ লাগছে? কোরআন থেকে বলছি শর্ট করে, মাদিয়ান। তো মাদিয়ান কওম, তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করত। যখন শুআইব আলাইহিস সালাম সুন্দর করে নসিহত করতেন, এবং শুআইব আলাইহিস সালাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন, তাকে আল্লাহ পাক বাচন ভঙ্গি দিয়েছিলেন, অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন, সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে। তো শুআইব আলাইহিস সালাম সাথে তারা খুব তর্ক করত, এক নম্বর। দুই নম্বর, শিরক করত তারা, এবং আর দুইটা বড় পাপ ছিল, এক, তারা মাপে কম দিত। কি করত এই এই পাপটাকে চেনা যায় বাংলার মানুষ, মাপে কম দেওয়ার পাপ? আচ্ছা, এই পাপে আমাদের চেয়ে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে, আমরাই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারে। মাপে কম দেওয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি, আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ পরে। তো মাপে কম দিত, এবং একটা কাজ করত, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই পাপটা চেনা যায় দাড়ি ডুবিওয়ালা মানুষদের? কি এই পাপটা চেনা যায়, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা? অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না, আল্লাহ মাফ করুক। তো মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা আত্মসাৎ করত, এই আয়াতটা আটবার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? সবাইকে একটা জায়গায় সমবেত করলেন, প্রথমে বৃষ্টি হচ্ছে না, খুব খরা, বৃষ্টি হয় না হয় না হয় না, খরা। এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল, সুন্দর মেঘ, মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি হবে। সবাই একটা মাঠে সমবেত হলো, হওয়ার পরে আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে দেখে ধ্বংস করে দিলেন। মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম যে কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন, তার নাম এই শুআইব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। অতএব আপনারাও মাপে কম দিতে থাকেন, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে থাকেন, আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন। যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে মনে রাখবেন এর পিছনে দুইটা পাপ দায়ী মূলত, এক, পাপে কম দেওয়া, আর দুই, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এরপর সামনে যান, লুত, কওমে লুত, লুত আলাইহিস সালামের কওম, এটা পৃথিবীর সবচেয়ে অ্যামেজিং কওম, বিস্ময়কর, মানে এ এমন এক পাপ করেছে যে পাপ বিশ্বের কোনো মানুষ করে না। তবে উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে। আবার বলছি, লুত আলাইহিস সালাম এর কওম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে মহাবিশ্বে কেউ কখনো করে নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে এবং করবে, এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। সেটা হলো শিরকের সাথে সমকামিতা। সমকামিতা কি বোঝেন? ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ, এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ। ইদানিং ছেলে ছেলের ব্যাপারটা কমছে, মেয়ে মেয়েরটা বাড়ছে। দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে, কীভাবে আমরা জানি না, এটা বুঝেও আসে না যে কীভাবে এটা পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন এমনভাবে, এটা অ্যামেজিং। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে পাঠালেন, একজনের নাম জিব্রাইল আর একজন মিকাইল।
তারা দুজন ছোট ছোট বালকের বেশে, একটু ইয়াং মানুষের বেশে লূত আলাইহিস সালামের বাসায় গেলেন এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে, কমের মধ্যে নতুন দুইটা মেহমান এসেছে। তারা গিয়ে লূত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও। লূত আলাইহিস সালাম বলছেন, আমার মেয়েরা আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। দেখেন একজন নবী কত দরদি হলে এই কথাটা বলতে পারেন উম্মার জন্যে, যে তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও, আমার মেয়েরা পড়ে আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। আর এই কম বলছে যে তুমি খুব ভালো করেই জানো লূত আমরা কি চাচ্ছি, কথা কি বুঝতে পারছেন? তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, সূরা হুদ পড়ে দেখেন, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ বাকি নাই? তখন এরা বলছে, তুমি লূত নিজেকে খুব পবিত্র মনে করো? লূত আলাইহিস সালাম সমকামিতায় বিশ্বাসী না, তার পরিবার বিশ্বাসী না, এই কারণে তার পরিবারকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তুমি কি খুব বেশি পবিত্র মনে করছো আমাদের চাইতে? তাহলে এই কম থেকে তোমরা বের হয়ে যাও, সমকামী কম, এরকম জবাব দিল আর কি। আল্লাহ পাক কি করলেন, ওই দুই ফেরেশতা জিব্রাইল এবং মিকাইল আলাইহিমাসসালাম, তাদের পাখা ছিল, ফেরেশতাদের পাখা থাকে, আর জিব্রাইল আলাইহিসসালামের প্রায় 600টা পাখা আছে, কয়টা? 600 পাখা। তো এই দুটো পাখা দিয়ে তিনি ওই কওমে লূতকে উঠালেন, মাটির থেকে এভাবে তুলে আসমানে উঠালেন। আসমানে উঠানোর পরে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, রজম পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, এবার এটাকে উল্টে তিনি এভাবে দাফন করে দিলেন। এটা এখন জর্ডানের ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল, জর্ডান ডেড সি মৃত সাগর, এখানে এই কমটা ছিল। এখানে দেখেন আল্লাহ পাকের আজাব আর গজব নাজিলের মূল কারণটা কি হলো? শিরক সীমালঙ্ঘন এবং সমকামিতা, যেটা এখন আমরা মানে ব্যক্তি স্বাধীনতা মনে করি, আবার সমকামিতা এখন ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, একজন মানুষ চাইলেই একটা মেয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে, একটা ছেলে চাইলেই সম্পর্ক করতেই পারে। এবং বিশ্বের কিছু কান্ট্রি যাদেরকে আমরা উন্নয়নশীল কান্ট্রি বলি বা একদম রুলিং স্টেট মনে করি আর কি, যাদের কথায় বিশ্বের অনেক স্টেট ওঠে আর বসে, এইসব কান্ট্রির মধ্যে এটা জায়েজ, লিগ্যালি জায়েজ, আইনত জায়েজ, করতেই পারে, বাধা দিলে আপনার সমস্যা, ওটা আইনে লজ আছে যে এটা করা যাবে, আপনি বাধা দিচ্ছেন কেন? তারা ম্যাগাজিন বের করে, তারা আন্দোলন করে, রেইনবো ফ্ল্যাগ আছে ওদের, সাত রঙের, এটা দিয়ে পতাকা দিয়ে মিছিল করে। তার মানে আল্লাহ পাকের গজব আসার কি বাকি আছে এখনো? আসে নাই আবার বলেন আলহামদুলিল্লাহ, আসে নাই এখনো বলেন আলহামদুলিল্লাহ, মনে করেছেন এদের সংখ্যা বাংলাদেশে নাই? দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদের সংখ্যা তো বাড়বেই, দিন দিন এদের সংখ্যা বাড়ছে। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপরে এই যে সিনেমা, সিরিয়ালস, সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ড, এইসব জগতের সাথে যারা সম্পৃক্ত আছো তোমরা, এই জগতের ভিতরে এই সমকামিতার প্রবণতা কিন্তু অনেক বেশি। বলবেন যে ভাই আপনি জানলেন কেমন করে? আমি জানি বলেই তো এই জায়গায় দাঁড়ায় আছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শোনাচ্ছি, আপনি জানেন আল্লাহ পাক আপনাকে এখানে দাঁড় করাবে ইনশাআল্লাহ। খুব সতর্ক থাকবেন এবং দিন দিন এটা বাড়ছে। আরে বাড়ার পিছনে একটা কারণ বলে দিই আমি, এই কারণটা যদি বন্ধ করা যায় ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে, নৈতিকতার সাথে এই কারণটা যদি বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহ বন্ধ হবে, সেটা হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বন্ধ করে ফেলতে পারলেই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে এই মহামারীগুলো কমে যাবে। একটা বিষয় মানুষ জানে না, সেটা করবে কিভাবে? আর যখন জানানো হচ্ছে যে এটা আসলে করা যায়, এটাও এমন, তখন তো মানুষ জানবে ও এটাও আছে, এটাও তাহলে করা যায়। যাই হোক, যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারা যথেষ্ট, পর্নোগ্রাফি যদি বন্ধ করতে পারি আমরা ব্যক্তিগতভাবে, অ্যাসোসিয়েশন ওয়াইজ বা রাষ্ট্রীয়ভাবে, এবং এটা করাটা উচিত, এটা করা খুবই উচিত, যুব সমাজকে যদি বাঁচাতে চাই এবং আমরা যদি বাঁচতে চাই, কোনো সন্দেহ নাই এটা বন্ধ করতে হবে। এবং ভিতরে ভিতরে এই বিষয়টা আমাদের সমাজের মানুষদেরকে ভিতর থেকে পশু বানিয়ে তুলছে আর কি, এটা আমরা বুঝতে পারছি না, এর ফলে ধর্ষণ বাড়ছে, জেনা বাড়ছে, এবং
বাজে যৌন কর্মকাণ্ড বাড়ছে, বিকৃত যৌন চর্চা বাড়ছে, সমকামিতা বাড়ছে, এগুলোর মূল কারণ এটা। এটা বন্ধ করতে পারলে ইনশাআল্লাহ তাআলা এই প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রিকোয়েস্ট করব যারা দায়িত্বশীল, যাদের কাছে এই ক্ষমতা আছে, তারা যেন এই ক্ষমতাটাকে কাজে লাগায়, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে সামনে চলেন মূসা আলাইহিস সালামের কম ফেরাউন, এই ব্যাপারে অনেক জানেন আপনারা, কারণ কোরআন খুললেই ফেরাউন আর মূসা। ফেরাউনের বড় পাপগুলো কি ছিল? এক নম্বর, সে বলেছিল আনা রব্বুকুম ওয়া লা আলা, আমি তোমাদের মহান রব, মানে শিরক। দুই, সে ডিভাইড এন্ড রুলে বিশ্বাসী ছিল, বনু ইসরায়েলকে সে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে বিভিন্ন ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে শাসন করত। দুই, তিন নম্বর, মানুষ হত্যা করত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, উদ্ধত আচরণ করত, সীমা লঙ্ঘন করত। এমনকি ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে সে এই জমিনের বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ছিল। আর একটা তার গর্ব ছিল, সেটা হচ্ছে তার সেনাবাহিনী। ফেরাউনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল তার সেনাবাহিনী। সে মনে করতো যে আমার মতো ফোর্স পৃথিবীতে কারো নাই, আমি সুপার পাওয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, পুরো সেনাবাহিনী সহ ফেরাউনকে লোহিত সাগরে মুহূর্তে ডুবিয়ে মেরে দিলেন। এই যে আল্লাহ পাকের গজব চলে আসলো, কারণ কি? শিরক, সীমা লঙ্ঘন করা, মানুষের উপর অত্যাচার করা। আরো সামনে আসেন ঈসা ইবনে মারিয়াম, তার কওমের কি সমস্যা? তার কওমের কিছু মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস, মুসলিম নামধারী মুসলিম আছে যারা বিশ্বাস করে ঈসা ইবনে মারিয়াম মারা গেছেন, আল্লাপাক তাকে উঠিয়ে নেননি, এটা কি জানেন? আমাদের মধ্যে নামধারী এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস করে যে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাপাক মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি জীবিত নন, তিনি ফিরে আসবেন। অথচ আল্লাপাক বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ঈসা ইবনে মারিয়ামকে তারা হত্যাও করে নাই, তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বাল রাফাআল্লাহু ইলাইহি, বরং আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন এবং তিনি শেষ জামানে আসবেন ইনশাআল্লাহ, তিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবেন এবং শেষ জামানায় তিনি না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তো এবার আসেন এই উম্মত, এই উম্মতকে আল্লাপাক কি গজব দিলেন? এই গজবটা আপনি পাবেন সূরা মাইদার মধ্যে। আল্লাপাক এই উম্মতের মধ্যে এমন একটা গজব দিয়েছেন যে এই উম্মতের, ঈসা ইবনে মারিয়ামের উম্মত যারা, যারা নাসারা, তাদের মধ্যে আল্লাপাক শত্রুতার বীজ বপন করে দিয়েছেন। এরা এক দল আরেক দলের সাথে কেয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। এই কথাটা জানতেন? কেয়ামত পর্যন্ত ঈসা ইবনে মারিয়ামের কওম নাসারা যারা আছে এখনকার খ্রিস্টান পশ্চিমা সভ্যতা, এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। এখনকার দেখেন রাশিয়া ইউক্রেন, ওরাই লড়াই করছে। ওরা কেয়ামত পর্যন্ত একে অপরের সাথে লড়াই করতে থাকবে। আল্লাহ পাক তাদের একে অপরের বিরুদ্ধে এই যে লড়াই, শত্রুতার বীজটা আল্লাহ পাক বপন করে দিয়েছেন। সূরা মাইদা পড়লে আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন যে যখন তারা যুদ্ধের আগুন নিভিয়ে ফেলতে চাইবে আমি সেটা আবার জ্বালিয়ে দিব। সুবহানাল্লাহ, কারণ ওদের হাতেই এই জামানায় বেশিরভাগ মানুষ মুসলিমের রক্ত ঝরেছে। আল্লাহ পাকের আজাব এটা, আর এই আজাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো এভাবে আপনি যদি হিস্ট্রি ঘাটেন দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আজাব এবং গজব পাঠিয়েছেন। একটা কওমকে ধ্বংস করেছেন, আবার একটা কওমকে নিয়ে এসেছেন, তাকে সুযোগ দিয়েছেন, সে যখন আবার সীমা লঙ্ঘন করেছে তাকে ধ্বংস করেছেন, আবার নতুন কওম নিয়ে এসেছেন। এই সিলসিলা চলতেই আছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বলেন তার কওম পুরোপুরি ধ্বংস হয়নি কেন? আমাদের এই কওম পুরোপুরি একবারে ধ্বংস হয়ে যায়নি কেন, আদ, সামুদ, নূহের মতো? উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কওমকে একবারে ধ্বংস করে দিও না। আল্লাহ কবুল করেছেন। একটা দোয়া আছে সুপারিশ, শাফাআত, যে এই উম্মতের কোনো ব্যক্তি যদি